আসসালামু আলাইকুম, আমন্ত্রণ শেখ ফাহাদ ইনভেস্টমেন্ট নিউজ ফ্ল্যাশে, সাথে আছি আমি মোনালিজা। বাংলাদেশ কোনো সন্ত্রাসী দেশ নয়, বরং ঢাকাকে নিজ ঘরের মতো নিরাপদ মনে করেন ওমানি নাগরিক মোহাম্মদ আল বেলুসি। তিনি ওমান এয়ারের বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন। ঢাকার গুলশানে ওমান এয়ার কার্যালয়ে অফিস করছেন তিনি। এয়ারলাইন্স প্রতিষ্ঠানে ঊর্ধ্বতন পর্যায়ে বিভিন্ন দেশে চাকরি করার সুবাদে বিভিন্ন দেশের পরিস্থিতি নিয়ে বেশ ধারণা রাখেন ওমানি নাগরিক। আর তাই দেশের বর্তমান পরিস্থিতিতে কর্মস্থল হিসেবে বাংলাদেশের পরিবেশ কেমন, এমন প্রশ্ন করলে তিনি গণমাধ্যমকে বলেন, এটি অন্য কিছু দেশের মতো টেরোরিস্ট কান্ট্রি নয়, এদেশকে আমার নিজ ঘরের মতো নিরাপদ মনে হয়। এখানে বসবাসে এতটা স্বাধীন ও আরামদায়ক মনে করি যে ঢাকাকে আমি এখন নিজ বাড়ি বলি। ওমানের তুলনায় ঢাকায় চলাচলের মধ্যে কোনো পরাধীনতা নেই। এই বিদেশি নাগরিক বলেন, বাংলাদেশ এবং এখানকার মানুষ খুবই শান্তিপ্রিয়, আইন শৃঙ্খলা বাহিনীর তৎপরতা আমার কাছে সন্তোষজনক, ঢাকার নাগরিকরা আমার কাছে খুবই প্রিয় হয়ে গেছে, এটি শান্তিময় শহর, আমি কোনো সহিংসতার শঙ্কা করিনি, নিয়মিত অফিস করছি, এই দেশ এবং দেশের মানুষগুলোকে উপভোগ করছি। ব্যবসা সংকুচিত করার কথা ভাবা হচ্ছে কিনা, এমন প্রশ্নের সরব তৎপরতা আল বেলুসির। হেসে বললেন, আমি আমার পরিচিত জনদের বলেছি যেন বাংলাদেশ একবার ভিজিট করে, তারা ট্রাভেল করলে যেন বাংলাদেশে অবশ্যই করে। তিনি বলেন, আমরা ঢাকায় বিনিয়োগ ও ব্যবসায় সম্প্রসারণের দিকে এগোচ্ছি, কারণ আমি সরকারি তৎপরতা ও নিরাপত্তা প্রক্রিয়ায় সন্তুষ্ট। আমি যোগদানের 3 মাসেও এই অফিসের কোনো কর্মকর্তা কর্মচারী কোনো অসুবিধার কথা জানাননি। তারা যে রিপোর্ট প্রতিনিয়ত আমাকে দিচ্ছেন তাতে ঢাকাকে মোটেই অনিরাপদ মনে হয় না। দর্শক, এই ছিল শেখ ফাহাদ ইনভেস্টমেন্ট নিউজ ফ্ল্যাশের আজকের আয়োজনে। সাথে থাকার জন্য ধন্যবাদ। মাত্র 420 রিয়ালে ওমানে নিজের নামে লাইসেন্স করে ব্যবসার সুবর্ণ সুযোগ। বিস্তারিত তথ্যের জন্য কল করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে।